হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই তোমরা তোমাদের হাতের বা পায়ের বা বডির যে কোনো কালো দাগ বা শান্ট্যানকে দূর করে ফর্সা উজ্জ্বল করে তুলবে, সেই সহজ টিপসটি তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তো বন্ধুরা চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব এই শান্ট্যান দূর করা বা বডির কালো দাগ দূর করা স্ক্রাবারটি আমি কীভাবে বানাবো বা কী কী লাগবে। প্রথমে আমি একটা ফ্রেশ বোল নিয়েছি, এবার এখানে আমি অ্যাড করছি 1 টিস্পুন চিনি, এবার এখানে অ্যাড করছি 1/2 লেবু, এখানে আমি 1/2 লেবুর রসটা পুরোটাই অ্যাড করে দেব। বন্ধুরা পুরো লেবুর রসটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি অন্য কিছু অ্যাড করব না, নর্মাল জলও নয় এবং গোলাপ জলও আমি কিন্তু এখানে অ্যাড করব না। এবার এখানে আমি অ্যাড করছি 1 টিস্পুন কফি পাউডার। এবার সমস্ত উপাদান খুব ভালো করে এখানে মিক্সড করে নিতে হবে। আমি খুব ভালো করে মিক্সড করে নেব। সমস্ত উপাদান আমি খুব ভালো করে এখানে মিক্সড করে নিয়েছি। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিট এভাবেই রেখে দেব। দেখো এভাবে 3 মিনিট রেখে দিলাম। এবার আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। চলো এবার আমি অ্যাপ্লাই করব আমার হাতে। তোমরা এটা হাতে, পিঠে বা পায়ের যে সমস্ত জায়গায় শান্ট্যান পড়েছে সেখানে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো কাজ দেবে। তো এভাবেই আমি অ্যাপ্লাই করে নেব, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা কিন্তু সবাই জানি কফি আমাদের স্কিন ফর্সা ও উজ্জ্বল করতে খুব সাহায্যকারী একটি উপাদান। বন্ধুরা চিনিতে থাকে কার্বন, আর চিনি আমাদের বডির যে সমস্ত মরা কোষ আছে বা বডিতে যে সমস্ত ময়লা ধুলো বালি জমে থাকে সেগুলোকে খুব ভালো করে ডিপলি পরিষ্কার করতে সাহায্য করে। যদি তোমাদের ফেস ওয়াশ শেষ হয়ে যায় তাহলে একটু চিনি আর ওর সাথে 2-1 ফোঁটা নারকেল তেল দিয়ে খুব ভালো করে কিন্তু তোমরা তোমাদের মুখে যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে খুব ভালো মুখ পরিষ্কার হয়েছে এবং মুখের ডেড সেলটাকেও খুব ভালো করে রিমুভ করবে এবং দেখবে মুখের ত্বকটাকেও কিন্তু খুব বেশি উজ্জ্বল বা ফেয়ার করে দেবে। তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো। আর এখন যেহেতু আমি তোমাদেরকে হাতে শান্ট্যান রিমুভ করাটা দেখাচ্ছি তো দেখে নাও। খুব ভালো করে এভাবে আমি অ্যাপ্লাই করছি, দেখো রাউন্ড অ্যান্ড রাউন্ডভাবে হালকা হাতে কিন্তু এভাবে রাফ করে নিচ্ছি। এভাবে কিন্তু রাফ করতেই হবে 2 থেকে 4 মিনিট। তাহলে কি বলো তো, জমে থাকা সমস্ত ময়লা ধুলোবালি এবং মরা কোষ যেটা ডেড সেল বলি আমরা সেটা কিন্তু খুব ভালো করে রিমুভ হয়ে যাবে। তো এভাবেই আমি 2 মিনিট রেখে দেব। অবশ্যই খুব ভালো করে এভাবে দেখতে পাচ্ছ আমি যেমন করছি এভাবে কিন্তু একটু রাফ করতে হবে। এবং যাদের কনুইতে খুব বেশি কালো আছে তো তোমরা যে লেবুর রসটা নেওয়ার পরে যে খোসাটা ছিল ওখানে একটু চিনি দিয়ে ওই খোসাটাকে যদি তোমরা কনুইতে খুব ভালো করে ঘষো বা রাফ করো দেখবে কনুইতে যে কালো দাগটা থাকে সেটাও কিন্তু খুব ভালো ডিপলি পরিষ্কার হয়ে যাবে। তোমাদের হাতে পায়ে বা ঘাড়ে যদি কোনো কালো দাগ থাকে বা শান্টান থাকে তাহলে কিন্তু এভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো হাতটাকে আমি খুব ভালো করে ধুয়ে এসেছি, এবার একটি টাওয়াল ড্যাপ করে নেব। এবার তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে, দেখো উপরের হাতটা আমি এক্ষুনি অ্যাপ্লাই করলাম এই স্ক্রাবারটি, আর নিচের হাতটা তোমরা দেখো লাইভ ডেমো তোমরা বুঝতেই পারছো। আর বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে করবে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই একবার হিট করবে, তাতে করে আমার আপকামিং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে।